এনে কি চায়? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে। কেউ যদি বলে থাকে রাজা আমার সাথে, সেটা প্রুফ করতে বলেন, কল রেকর্ড চেক করতে বলেন। আমি নাকি ওর উপরে খ্যাপা ছিলাম, তো কিভাবে খ্যাপা? ও কিভাবে বুঝলো যে আমি খ্যাপা? আমি কি ওরে গালি দিচ্ছি ফোন দিয়ে? আমার নাম দিয়ে কি বলছিস সেটা আমার যায় আসে না, আমাকে নিয়ে অনেক মানুষই কথা বলবে। সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে, তাদের কাজ কাম নাই তো, তাদের অনেক সময় জীবনে চিত্রনায়ক শরীফুল রাজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানসিন তিশা, নাজিফা তুশির বেশ কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় উত্তাল নেট দুনিয়া। এই ঘটনার পর থেকেই বিবাদে জড়িয়েছেন শরীফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি ও সুনেরা। তুমি যেন কারে খুঁজতেছ সুনেরা? রাজ। আর আর রাজ কে যেন ভিডিও কল দিবে? রাজ, শরীফুল রাজ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা নেট দুনিয়ায় ফাঁস হওয়ার ঘণ্টা খানেক পরেই পরিমণিকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সুনেরা, যেখানে দাবি করেন রাজকে 10 বছরেরও বেশি সময় ধরে চেনেন তিনি। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তবে পরির সঙ্গে বিয়ের পর থেকে রাজের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তার। পরিমণিও ছেড়ে কথা বলার মেয়ে নয়। সুনেরার অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেন পরিমণি। তিনি সুনেরার বিরুদ্ধে রাজকে জিম্মি করে রাখার কথা বলেন, ভিডিও ফাঁস কাণ্ডের পেছনে নাটের গুরু হিসেবে আখ্যা দেন সুনেরাকে, এমনকি বিনা কারণে তার দিকে আঙুল তুলে কথা বললে মামলার হুঁশিয়ারি দেন পরিমণি। সুনেরা মেয়েটা আমার নামে আমার নাম নিয়ে কিছু বলছে, তো ওর কোনো রাইটই নাই যে একদম উইদাউট প্রমাণ আমার নামে কথাগুলো বলে যায়। রাজ তো 10 দিন ধরে আমার কাছে, রাজের ফোন ওর কাছে, রাজ আমার কাছে থাকে যে আমি আমার ফোন থেকে দিয়ে দিব ছবিগুলো। এই মেয়ে কি চায়? ওর নাকি এত এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখি নাই? আপনি হঠাৎ করে এখন আমার জামাইকে ঘিরে নিচ্ছে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে কেন? থাকে আলোচনা আসতে চায়, ও কি চায়? নাকি ও চায় যে রাজের সংসার ভেঙে যাক? আমি নাকি ওর উপরে খ্যাপা ছিলাম, তো কিভাবে খ্যাপা? ও কিভাবে বুঝলো যে আমি খ্যাপা? আমি কি ওর গালি দিচ্ছি ফোন দিয়ে? নাকি ও সামনাসামনি যে আমি কিছু বলছি, নাকি অন্য কারো কাছে দিয়ে বলছি যে দেখো শুনে এটা এটা করতেছে এটার জন্য আমি এটা কিন্তু খ্যাপা? আমি কার কাছে কি বলছি? আমি তো কারো ওর নাম নিয়ে ওর এই সম্পর্কে তো কোনো কথাই হয় নাই, আমি তো সে একটা লাইনও বলি নাই কোথাও, না কোথাও বললাম না ওরে বললাম, তো ওর কেন মনে হলো যে খ্যাপা? কারণ কি জানেন, কারণ ও ইন্টেনশনালি চায় এটা যে এটা একটা ঘটুক এরকম কিছু। এখন তো আমার তাই মনে হচ্ছে যে সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে, না হলে হুট করে তোমার মনে হইলো তুমি রাত সেই ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোর রাতে তুমি মানে রাজের আগে থেকে মানে 10 মিনিটের মাথায় না 15 মিনিটের মাথায় ভিডিও ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরি ভাবে একদম। কেউ যদি এরকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলদের পাল্লায় পড়া যদি আমার সংসারের কোনো এদিক ওদিক হয়েছে, তাহলে সবাই দায়ী থাকবে এর জন্য। তবে পরীর তোলা অভিযোগ মোটেও গায়ে মারছেন না সুনেরা। তিনি চিত্রনায়িকা পরিমণিকে চেনেন না বলেই জানান, রাজ তার সঙ্গে থাকছেন বলে যেই অভিযোগ উঠেছে সেটির প্রমাণ দিতে বলেন এই অভিনেত্রীকে, পাশাপাশি আইনি ব্যবস্থার উপর আস্থার কথা জানান তিনি। কার কথা বলছিলাম চিনি না, আমার নাম কি বলছি সেটা আমার যায় আসে না, আমাকে নিয়ে অনেক মানুষই কথা বলবে। আর কেউ যদি বলে থাকে রাজা আমার সাথে, সেটা প্রুফ করতে বলেন, কল রেকর্ড চেক করতে বলেন, আইনিভাবে ইয়ে করতে বলেন, যে করেছে সেই ধরা খাবে। এখানে আমার লুকানোর কিছু নাই, রাজের লুকানোর কিছু নাই। কেন বলে না বলে, কাজ আসলে যদি কম থাকে লাইফে, এরকম কথা অনেকে বানিয়ে বানিয়ে বলে আমি যাই না, কারো কি এটা মেন্টাল ইয়ে না কি না, বিকজ এটা আসলে কেউ এইভাবে কথা বলে না নর্মালি, আমি যাই না আসলে, যাদের যেটা ইচ্ছাস করুক, আমার এত সময় নেই, আমার কাজ আছে, তো আমার এগুলা একজন এগুলো আমি ইয়ে করবে চাবে যে আমি এসব করি, আমার ওই সময়টা নেই আসলে, তাদের কাজ কাম নাই তো, তাদের অনেক সময় জীবনে এক্সট্রা সময়টা আমার নেই। এটা আসলে আমি মানে যেটা আমার কিছুই নাই, কিছু করি নাই, সেটা নিয়ে আসলে এত বাড়াবাড়ি করার সময় নেই আমার। এগুলো আইনি ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে সেটা আমিও নিয়েছি, সাথে এখানে তো আসলে শুধু আমাকে না আরো অনেক মানুষকেই খামাখাই একটা ইয়ে করা হয়েছে, এবং সবাই যারা এগুলো করছে তাদের ব্যাপারে আইন অবশ্যই অবশ্যই এটা ব্যবস্থা নিবে, এটা নিতেই হবে, কারণ এটা তো ঠিক না। দেশের যদি অবস্থা ভালো থাকে আইনি ব্যবস্থা স্ট্রং থাকে নিবেই, এখানে আসলে এক্সট্রা আমার বলার কিছু নাই।
যাদের দায়িত্ব তারা করবে। এটা রাজপুরীর সংসার ভাঙার কোনো ইচ্ছে যে সুনেরার নেই সেটি তিনি স্পষ্ট করেছেন। ব্যক্তিগতভাবে তিনি নিজেকে শতভাগ স্বচ্ছ বলেই দাবি করেছেন। তিনি চান তার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে সেটির সঠিক তদন্ত হোক। রাজের আইডি থেকে ফাঁস হওয়া গোপন ছবি ও ভিডিওর স্থায়িত্ব ছিল মাত্র 16 থেকে 17 মিনিট, এরপরই সেগুলো ডিলিট করা হয়। যার আইডি থেকে ভিডিওগুলো ফাঁস হয়েছে সেই রাজও নাকি এই সম্পর্কে কিছুই জানেন না, এমনকি এই ঘটনার জন্য তিনি কাউকে সন্দেহ করছেন না। পুরো বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছেন এই নায়ক। বিষয়টি এক তিন বন্ধুর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করেছেন তিনি। একসঙ্গে পথ চলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারকা দম্পতি রাজপরী। তাদের দুষ্টু মিষ্টি কিংবা আবেগ মাখা কর্মকাণ্ড বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে তাদের। তবে মাঝে মধ্যেই অন্তজালে এই দম্পতির সংসারে টানাপোড়েনের খবর ভেসে বেড়ায়। মাস কয়েক আগেও আরেক নায়িকাকে জড়িয়ে বেশ জলঘোলা হয়েছে। এবার আলোচনায় ভিডিও ফাঁস কাণ্ড। শেষ পর্যন্ত এই ঘটনায় মোড় কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার অপেক্ষা।